আপনাদের দেখাবো ক্রীড়াপাত্রি কিভাবে লাগাতে হয়। এটি হচ্ছে ক্রীড়াপাত্রি, দেখুন এখানে ফাঁকা আছে, এই ফাঁকা হলে এখানে সুতাটি বা বেজে পড়বে, সুতাটি জড়ায় যাবে। এটি কিভাবে ঠিক করবেন, এই পাত্রটি নতুন কিভাবে লাগাবেন, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য মেশিনটি একটু এভাবে কাজ করে নিব, দেখুন একটি নাট আছে, এই নাটটি খুলে নিব। এ হচ্ছে ক্রীড়া রড, এই পাত্রটি এখন চেঞ্জ করে নিব। খোলার পরে এই পাত্রটি কীভাবে বসাতে হয় তা আপনারা দেখতে থাকুন, কারণ লাগানোর মধ্যে মেশকুম আছে অনেক আছে, পাত্রটি লাগানো হয় না। এখন এখানে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে নিয়ে পাত্রটি লাগিয়ে নিব। এখানে দেখুন অনেক ময়লা আছে, এভাবে একটু শিষ্কার করে ঘষে নেবেন যদি অতিরিক্ত ময়লা হয়, আর না হলে আপনার এমনি পাত্রে লাগালে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যে পাত্রটি আছে এই পাত্রটি এভাবে লাগালে হবে না, লাগালে এই নিচের দিকে একটু ফাঁকা থাকবে, এভাবে ফাঁকা থাকলে হবে না। এর জন্য এ ধরনের একটি প্লাস দিয়ে এই মাথাটি, এই পাত্রের মাথাটি হালকা করে বাঁকা করে দিতে হবে, এভাবে বাঁকা করে দেবেন। এটি বাঁকা করার কারণ এখানে যে এই কেরিয়া, কেরিয়ার সাথে যে এভাবে লাগালে যাতে এই নিচ দিকে ফাঁকা না থাকে। এভাবে ধরে এই পাত্রের নাটগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে এই নাটটি হালকা করে টাইট দিবেন, টাইট দেওয়ার পরে দুটি নাটে সমানভাবে বসিয়ে নেবেন যাতে পাত্রের নিচে একটি চার না বাজে, একদিকে যদি চার বাজে তাহলে আপনার পাত্রটি সুন্দরভাবে লাগবে না। এই দুটি নাট বসানো হয়ে গেছে, এখন এই পাত্রের দুটি নাট ফুলটাইট দিতে হবে। এই নাটটি যাতে না লুজ না থাকে, যদি লুজ থাকে তাহলে আপনার এখানে যে সুতা বেজে পড়বে, সুতা কাটবে। এদিকে দেখুন এখন ওই পাত্রটি বাঁকা করাতে এখানে যে আপনার কিরে পাত্রী আছে, এই পাত্রের এখানে এখানে কিন্তু ফাঁকা নাই বেশি, আর যদি এটি ফাঁকা করে না দিতাম তাই এই উপরে মাথা ফাঁকা হয়ে থাকতো, এই ফাঁকা হলে তাহলে আপনার সমস্যা হতো। এদিকে এভাবে প্লাজে চাপ দিবেন না, চাপ দিলে আপনার এখান থেকে ভেঙে যাবে, এই মাথা থেকে যদি ভেঙে যায় তাহলে আপনার সুতা কাটবে।
এটি নাটটি লাগানোর পরে টাইট দেওয়ার পর শেষ হলে এভাবে একটু শেষ কাগজ দিয়ে উপরে গুছিয়ে দেবেন। এভাবে সব কিছু ওকে হওয়ার পরে এই কেরিয়ারটি রডটি আবার লাগিয়ে নিব। কীভাবে লাগাতে হয় দেখুন। এভাবে ঢুকিয়ে এখানে যে ফাটালিং আছে বা কাটালিং যেটা বলেন, এভাবে ঢুকিয়ে এই পাশে একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এই পাশ থেকে হালকা করে টুকা দিবেন, দিয়ে একটি স্ক্রুড্রাইভার দিয়ে আবার এই পাশে এভাবে আটকে এভাবে টুকা দিবেন হাতুর দিয়ে। এটি জিনিস লক্ষ্য রাখতে হবে হাতে অতিরিক্ত এভাবে গোটো গোটো না করে আবার বেশি নাও আটকে যায়, পুরো মতো টাইটটা দিতে হবে। দেখুন কতটুকু লুজ আছে, এতটুকু পরিমাণ লুজ রাখতে হবে। মেশিনটি এভাবে খাড়া করে এখন করবেন কি, এদিকে যে কিরি আছে আর এর বিপরীত পাশে এই স্যাডেলটি বসিয়ে নেবেন। বসিয়ে এই কিরিটি হালকা একটু ডান ডানে সরাই দিবেন, কারণ এভাবে অতিরিক্ত ফাঁকা থাকলে উপরে ভালো করে লক্ষ্য করুন, উপরে যদি এত ফাঁকা থাকে সুই থেকে দূরত্ব তাহলে সমস্যা হবে। এর জন্য একটু কাছে আনে দিবেন। দেখুন কতটুক দূরত্ব আছে। এখন নিচের যে এদিকে নাটটা আছে, এই নাটটি ফুল টাইট দিয়ে নেবেন। এভাবে আপনারা পাত্তি লাগাই নিতে পারবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেলাই মেশিনের যে কোনো সমস্যা নিয়ে কোনো কিছু জানা থাকলে তা কমেন্ট করে জানাবেন।